যৌথভাবে প্রার্থীর নাম ঘোষণা করল কেপিপি, মঙ্গলবার মনোনয়ন জমা। আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চলেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির অধীরপন্থী এবং কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড। মঙ্গলবার ময়নাগুড়ি সুপার মার্কেট এলাকায় একটি বৈঠক করে যৌথভাবে প্রার্থীর নাম ঘোষণা করলেন তারা। এবার লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে দুই দলের সমর্থনে প্রার্থী মনোনীত হয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা স্কুল শিক্ষক মানবেন্দ্র রায়। জানা গিয়েছে রবিবার ময়নাগুড়ি সুপার মার্কেট এলাকায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি এবং কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঘোষণা করা হয়। আগামী মঙ্গলবার যৌথভাবে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অধীর চন্দ্র রায়, সহসভাপতি বুধারু রায়, কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির সদস্য সুবল রায়, জেলা কমিটির সভাপতি দন্তেশ্বর রায় সহ প্রমুখ। এদিন এই প্রার্থী ঘোষণা প্রসঙ্গে দুই দলের সমর্থিত প্রার্থী মানবেন্দ্র রায় বলেন, আশায় বাঁচে আশা, আমি জয়ের বিষয়ে 100% নিশ্চিত। আমরা মঙ্গলবার মনোনয়নপত্র জমা করব। এই বিষয়ে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অধীর চন্দ্র রায় বলেন, আমরা আজকে পিপলস পার্টি এবং প্রোগ্রেসিভ পার্টি যৌথভাবে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করলাম। আমরা জয়ের বিষয়ে আশাবাদী। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমার নাম ধন্যবাদ, আমার নাম মানবেন্দ্র রায়। আপনাকে তো এবার এই লোকসভা মানে নির্বাচিত করেছেন। হ্যাঁ, আমাকে যৌথভাবে প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। তো এই এই লোকসভায় যে আপনি যে দাঁড়িয়েছেন, আপনারা কতটা আশাবাদী? আশায় বাসে চাষা, আমরা 100% আশাবাদী। এই যে মানে ভূমিপুত্র এখানকার যারা স্থানীয় কামতাপুরিয়ান, এখানে লোকসংখ্যা প্রায় 65%, তাদের যে দীর্ঘদিনের যে দাবি দেওয়া এবং গোটা উত্তরবঙ্গের উন্নতি, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কোনো সরকারেই এদিকে তাকায়নি। না শিক্ষা, না শিল্প, না যোগাযোগ, এর হাজারটা কথা বলা যায়। সমস্ত উন্নয়নের জন্য এবং এখানকার মাটির উন্নয়নের জন্য, এখানকার ভূমিপুত্র মানুষের সংস্কৃতির অধিকার, ভাষার অধিকার, ধর্মঠ মিলিয়ে যে চারিদিক থেকে যে হাওয়া উঠেছে, সেই হাওয়ায় আমরা আজকে মিলিত হয়েছি। আজকে একটা ঐতিহাসিক দিন, বিপ্লবের দিন। আজ থেকে 50 বছর পরে যদি কোনো ইতিহাস লেখা হয়, কোনো স্টুডেন্ট যদি PhD করে, এই দিনটার কথা অবশ্যই লিখবে। এই দিনে স্বর্গীয় অতুল রায়ের স্বপ্ন ছিল, ঐক্যভাবে আমরা আন্দোলন করব, সমস্ত কামতাপুরি এক মঞ্চে এসে আন্দোলন করব, আন্দোলন করে আমরা ভোটের মঞ্চে একটাই প্রার্থী দেবো। সেই ঐতিহাসিক দিন আজকে সফল হলো। আজকে কামতাপুরি পিপলস পার্টি, কামতাপুরি পিপলস পার্টির যার যৌথ প্রার্থী আমি মানবেন্দ্র রায়, আমাকে প্রার্থী এসে মনোনীত করলো, আমি গর্বিত, খুবই আনন্দিত। বললাম জিতলে কি করবেন আপনি মানুষের জন্য? জিতলে জাতি ধর্ম নির্বিশেষে উত্তরবঙ্গের সমস্ত মানুষের উন্নতি, শিক্ষা, সংস্কৃতি, প্রত্যেক জাতি সম্প্রদায়ের ভাষার উন্নতি, যোগাযোগের উন্নতি, আর কি চাই বলেন? আমি বুধারু রায়, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট। আজকে আমরা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, কামতাপুর পিপলস পার্টির যৌথ উদ্যোগে জলপাইগুড়ি জেলাতে আমরা একজন প্রার্থী মনোনীত করলাম, যার নাম হচ্ছে মানবেন্দ্র রায়। আপনারা জানেন দীর্ঘ 2009 সাল থেকে আমরা কেন্দ্র সরকারের সহযোগিতা তথা আমরা বিজেপিকে সমর্থন করে আসছিলাম। এইভাবেই 2011 থেকে আমরা রাজ্য সরকারকেও সমর্থন করেছি। তো ইদানিংকালে 2009 থেকে 2024 হয়ে গেল, আমাদেরকে যারা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদেরকে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, একটাও আজ পর্যন্ত এখনও ফুলফিল করেনি। এবং রাজ্য সরকারের থেকে যে দাবিগুলো আমরা রেখেছিলাম, যে দাবিগুলোর সমর্থনে আমরা তাদেরকে সমর্থন দিয়েছিলাম, সেই দাবিগুলোও কিন্তু পূরণ হয়নি বিন্দুমাত্র দুই একটা ছাড়া। তবে আমাদের ক্ষেত্রে এখানকার কামতাপুরি জনগোষ্ঠী তথা কামতাপুরি আন্দোলনকারীদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে দাদা এবং দিদি দুজনেই আমাদের কথার খেলাফ করেছে। সুতরাং আগামী দিনে এই যে 2024 লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশনে আমরা নিজস্ব ক্যান্ডিডেট ঠিক করে আমরা 2024 ইলেকশনে আমরা লড়াই করার মনস্থির ঠিক করেছি। বললাম প্রার্থীর বাড়ি কোথায়? প্রার্থীর বাড়ি জলপাইগুড়ি, পান্ডাপাড়া কালীবাড়ি। আমি কামতাপুর পিপলস পার্টির সেন্ট্রাল কমিটির অফিস থেকে বললাম। আজকে কি করলেন?
আমরা যৌথভাবে একটা প্রার্থী দিলাম, আমরা তো এই কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, কামতাপুর পিপলস পার্টি ইউনিট, মানবেন্দ্র রায়। কত তারিখ আপনারা প্রার্থী করবে? প্রার্থী তো লাস্ট এখন 27 তারিখ, আমরা 26 তারিখে প্রার্থী মানে সাবমিট। কি আশা আছে আপনাদের? আমাদের আশা আছে এবার অন্তত জলপাইগুড়িতে পার্সেন্টেজের ব্যাপারে বললে অন্তত 18%।